আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামির শাফিন। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করতেছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল পাকান। এই পিঠাটা খেতে অত্যন্ত ভালো লাগে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর এই পিঠাটা এত মচমচে দেখেন, আর কতটা সফট, উপর দিয়ে মচমচে হয় আর ভিতরে একদম সফট, আর মুখে দিলে মিলে যায় এই পিঠাটা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এভাবে ট্রাই করে দেখবেন। আসুন আমরা দেখে নিই তার প্রস্তুত প্রণালী। এখানে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি আমি হাফ কাপ করে ডাল। এখানে মুগ ডাল নিয়েছি হাফ কাপ, এটা ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি বুটের ডাল, আর নিয়েছি মসুর ডাল, এগুলো আমি একসাথে ধুয়ে নেবো। আর এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজে দুটো আলু, আমি এগুলো একসাথে দুই এখন সিদ্ধ করে বেটে নেব। আমি ডালটাকে ভালো করে দুই একটা পাতিলে নিয়ে নিয়েছি, আর সাথে আমি দুটো আলু দিয়ে দিলাম। আমি সিদ্ধ করে নেব, আর এমনভাবে সিদ্ধ করব যাতে পানিটা শুকিয়ে যায়, তারপরে আমি ডালটাকে বেটে নেব। এখন চুলায় একটা কড়িয়া বসিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। আমি ডালটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি এখন এর মধ্যে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি দুই কাপ পানি দিয়ে দিলাম, এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। এটাকে আমি বলকুঠি নেব পানিটাকে। এখন পানিটা বলকুঠে গেছে, আমি এর মধ্যে চালের গুঁড়াগুলো অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। আমি এভাবে একটা ঝোল বানিয়ে নেব। আপনি চাইলে এর মধ্যে সাদা তেলও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখন দুই মিনিট রেখে দিচ্ছি ওটাকে হালকা আঁচ করে। এখন রোটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ময়ান করে নেব। আর আমি এর মধ্যে যা যা ডালগুলো নিয়েছিলাম আমি এগুলাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন, আমি শিলপাটা বেটে নিয়েছি। আমি এখন এর মধ্যে যে ডালটা বেটে নিয়েছিলাম আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডালটা, আর দিয়ে দিচ্ছি আমি আলুটা। এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম নিয়েছি, আমি এটাকে ফেটিয়ে দিয়ে দিই এখন। দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ময়ান করে নেব। এটা আমি এখন ডোটা মথ নিয়েছি, এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখন এরকম একটা ডো নিয়েছি, এখন আমি এটাকে ভালো একটু ভালো করে মথ নেব। নিয়ে এটাকে আমি এগুলাকে পিঠা বানিয়ে নেব। আমি এখানে হালকা তেল ভরে দিচ্ছি, এখন আমি এটাকে বেলে নিব। আমি রুটিটা বেলে নিয়েছি, এখন যে কোনো একটা ইয়ের সাহায্যে আমি এটাকে গোল গোল করে কেটে নেব। আমি সাইজ করে নিচ্ছি, আপনারা যে কোনো ছোটো বড় সাইজ করতে পারেন, আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি এখন পিঠাগুলোকে একটু ইয়ে করে নিয়েছি, এখন এভাবে ইয়ে করে গোল করে কেটে নেব। আপনারা চাইলে এর মধ্যে সুন্দর করে ডিজাইন করতে পারেন, আমি ডিজাইন করব না, আমি নর্মালি এভাবে বানিয়ে নেব। আমি বানিয়ে নিলাম, এখন এর মধ্যে
ডিজাইন করলে পারেন, আমি এর ভিতরেটা কে করে নিচ্ছি। এভাবে আমি এগুলোকে বানিয়ে নেব সম্পূর্ণরই গুলা, আর এর মধ্যে যার ইচ্ছে ডিজাইন করতে পারেন। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, আমি পিঠাগুলো এভাবে বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। আমি একটা পাতিল নিয়েছি, এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে আমি সিরাটা করে নেব। 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ পানি দেবো আমি। এখন আমি আরেক পাশে দিয়ে সিরাটা করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, তেলটা গরম হয়ে আসছে। আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেবে গোলাকে। আমি এক পাশ হয়ে আসলে আমি উল্টে দেব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এরকম ভাবে সবগুলো ভেজে নেবো। আর কতটা ফুলকো হয়েছে দেখেন, আর মোচমোচে হয়েছে। আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি, আমি নামিয়ে নিচ্ছি পিঠাগুলো। এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দিব। এখন আমি পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে 2 মিনিট রাখবো এই শিরাটার মধ্যে। আমি উঠিয়ে নেব, আমি এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি ওর মধ্যে থেকে। এই হলো আজকে আমার রেসিপি। দেখে নিন ভিউয়ার্স কতটা সৌন্দর্য হয়েছে পিঠাগুলো দেখতে। যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি।